ডলার হাউস চ্যানেলের পক্ষ থেকে আজকে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ধরনের ভিডিওতে। অনেকদিন আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারিনি, কারণ হচ্ছে আমার আরেকটা চ্যানেলের কাজ ছিল, সেই কারণে কিন্তু এই চ্যানেলে আমি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতে পারছি না। তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি চেষ্টা করি এই চ্যানেলের ভিডিও নিয়ে আসার, কারণ ইউটিউব নিয়ে যারা কাজ করছেন, ইউটিউবে যারা ভিডিও আপলোড করছেন ইনকামের আশায়, বিশেষ করে যারা স্মার্টফোনের সাহায্যে ইউটিউব চ্যানেল রান করান, তাদের জন্য কিন্তু এই চ্যানেলটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ইনফরমেটিভ ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড করা হয়। তো যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আজকে অনেকের মধ্যে একটা কনফিউশন আছে ইউটিউব ভিডিও দেখার সময়, সেটা আজকে দূর করবো আপনাদের। দেখবেন যে আমরা যখন ভিডিও স্ক্রোল করি ইউটিউব প্ল্যাটফর্মে গিয়ে, যখন আমরা ভিডিও স্ক্রোল করি, তখন কিন্তু অনেক ভিডিও অটোমেটিক রান হয়ে যায়, অর্থাৎ অটোমেটিক চালু হয়ে যায়। তো অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে দাদা, বাইরে থেকে তো অনেক ভিউয়ার্সরা আছে, তারা কিন্তু ভিডিও দেখে নিচ্ছে, তারা ভিডিওর ওপর ক্লিক করছে না, বাইরে থেকেই ভিডিও দেখা যাচ্ছে। অর্থাৎ আমরা যখন ভিডিও স্ক্রোল করছি, কোনো ভিডিওর সামনে যখন আসছে, সেই ভিডিওর ওপরে যখন আমরা এক কিংবা দুই সেকেন্ড যখন স্টে করছি, যখন দাঁড়াচ্ছি, তখন কিন্তু ভিডিওটা অটোমেটিক্যালি চালু হয়ে যাচ্ছে। আবার অনেক সময় কিন্তু ভলিউম বাটন দেওয়া হচ্ছে, অর্থাৎ যে আওয়াজ অর্থাৎ সাউন্ড, সেটা আপনি বন্ধও করতে পারবেন, আবার চালুও করতে পারবেন, আবার ভিডিওটা আপনারা চাইলে কেটেও দেখতে পারবেন। তো অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে, অনেক ইউটিউবারদের মধ্যে প্রশ্ন থাকতে পারে যারা ইউটিউব চ্যানেল রান করাচ্ছেন, যে দাদা, যদি কোনো ভিউয়ার্স বাইরে থেকে ভিডিও দেখে, তাহলে কি ওয়াচ টাইম কাউন্ট হবে? তো এটারই কনফিউশন আজকে আপনাদের দূর করব। ইউটিউবের অ্যালগোরিদম এমনভাবে কাজ করে যেটা কিন্তু ক্রিয়েটারদের সমস্যা সৃষ্টি করে না, কারণ আপনাদের বলে দিচ্ছি যে ইউটিউব কিন্তু সম্পূর্ণটাই ক্রিয়েটারদের ওপর নির্ভরশীল, কারণ আমরা কাজ করছি বলে কিন্তু ইউটিউবের টাকা জেনারেট হচ্ছে। তো ইউটিউব কখনোই চাইবে না যে আপনার চ্যানেলে ওয়াচ টাইম না আসুক। তো সেই কারণে আপনি যখন বা কোনো ভিউয়ার্স যখন ভিডিওটা ক্লিক না করে উপর থেকে ভিডিওটা দেখে, অর্থাৎ ভিডিওতে ক্লিক না করে যখন স্ক্রোল করতে করতে ভিডিওটা অটোমেটিক্যালি দেখে নেয়, তখন কিন্তু অবশ্যই আপনার ওয়াচ টাইমটা কাউন্ট হয়। ইউটিউবের তরফ থেকে কিন্তু এটা জানানো হয়েছে, ইউটিউবে যখন ভিডিও বাইরে থেকেও দেখা হয়, তখনও কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হয়, কারণ তারা তো আমার ভিডিওটা দেখছে, ভিউয়ার্সরা তো আমার ভিডিওটা দেখে কিছু শিখছে, এবং তারা কতক্ষণ স্টে করছে সেই ওয়াচ টাইমটাও কিন্তু কাউন্ট হয়। অর্থাৎ আপনার ভিডিও যদি কেউ বাইরে থেকে ওয়াচ করে অর্থাৎ দেখে, সেটাও কিন্তু সেই ওয়াচ টাইমটাও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে কাউন্ট হবে। চিন্তার কোনো কারণ নেই। আপনারা হয়তো ভাবছেন, অনেকে হয়তো ভাবছেন যে দাদা, ওয়াচ ভিডিওর ওপরে যদি ক্লিক না করে সে ভিডিওটা যদি না দেখে, তখন কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হয় না। অনেকের মধ্যে এটা কনফিউশন ছিল, সেটা আজকে দূর করে দিলাম। কিন্তু একটা কথা আপনাকে মনে রাখতে হবে, কেউ যদি বাইরে থেকে ভিডিও দেখে, তাহলে কিন্তু আপনার চ্যানেলে কোনো অ্যাড আসবে না। এবারে অ্যাড যদি না আসে, তাহলে ইনকাম হবে না, সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে। তো এটাও একটা বাজে জিনিস। আমি এই নিয়ে ভিডিও বানিয়েছিলাম অনেকদিন আগে, যেটা হচ্ছে ইউটিউব ব্যাড আপডেট বলা যায়, সেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওটা দেখতে চাইলে আমার ভিডিওর ডিসক্রিপশানে আপনারা চেক করে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। পরের দিন আমি আসছি আরেকটা নতুন ধরনের ভিডিও নিয়ে, ততক্ষণে আপনাদের কাছে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ।